আপনি কি একটি বেস্ট পিসি কিনতে যাচ্ছেন উইদিন 5000 টাকা? ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পেয়ে যাবেন 5টি বেস্ট পিসি কেস ইন 5000। তখন আপনার যেটা পছন্দ সেটাই কিনতে পারেন। সো লেটস বিগিন। আমাদের লিস্টের প্রথম কিউনিট হচ্ছে কুলার মাস্টার K501L RGB। বাজেট অনুযায়ী পিসি কেসটির বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। সামনের দিকে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং প্লাস্টিকটিতে ম্যাট ফিনিশ রয়েছে এবং নিচের দিকটায় স্ট্রাইপের মতো ডিজাইন করা এবং এখানে মেশ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনারা খুব ভালো এয়ারফ্লো পেয়ে যাবেন এই পিসি কেসটিতে। সাইডে টেম্পার্ড প্যানেল ব্যবহার করা হয়েছে। ক্যাবিনেটটি হচ্ছে একটি মিড টাওয়ার ক্যাবিনেট এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে কেবল ম্যানেজমেন্টের জন্য অনেক স্পেস রয়েছে এবং নিচের দিকে রয়েছে পিএসইউ শ্রাউড, যার ফলে পিএসইউর যে কেবলগুলো সেগুলো এলোমেলো থাকবে না এবং পিএসইউর জন্য আলাদা একটি স্পেস থাকায় ক্যাবিনেটটি কিন্তু দেখতে অনেকটা নিট অ্যান্ড ক্লিন দেখায়। ক্যাবিনেটটিতে আপনারা উপরে নিচে এবং সামনে সব মিলিয়ে 7টি ফ্যান ব্যবহার করতে পারবেন, যেখানে সামনে এবং পেছনে মিলিয়ে 2টি ফ্যান প্রি ইনস্টলি পেয়ে যাবেন। কিন্তু এই পিসি কেসটিতে কোনো রেডিয়েটর সাপোর্ট পাচ্ছেন না। কেসটিতে এসএসডি এবং এসডিডি সব মিলিয়ে 6টি ব্যবহার করতে পারবেন। এছাড়া পোর্টে আপনারা পেয়ে যাচ্ছেন USB 3.0 একটি এবং USB 2.0 একটি। কুলার মাস্টারের এই পিসি কেসটির বর্তমান দাম রয়েছে 4500 টাকা। আমাদের লিস্টের পরবর্তী কেসিংটি হচ্ছে ডিপকোল ম্যাট্রিক্স 55 V3 অ্যাড RGB। বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। সামনে এবং সাইড দুই দিকেই টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে ক্যাবিনেটের ভেতরটা সম্পূর্ণভাবে দেখা যায়। সামনের দিকটা আবার কিন্তু একটি RGB স্ট্রিপও ব্যবহার করা হয়েছে। ক্যাবিনেটটির ভেতরে যথেষ্ট স্পেস রয়েছে এবং পিএসইউর জন্য আলাদা স্টাউট রয়েছে, যার ফলে এই ক্যাবিনেটটিও কিন্তু দেখতে নিট অ্যান্ড ক্লিন দেখায়। এই ক্যাবিনেট যে একটি মিড টাওয়ার ক্যাবিনেট, তাহলে চলুন দেখা যাক 4800 টাকা বা মোটামুটি 500 টাকায় ক্যাবিনেটটি আমাদের আর কী কী অফার করছে। কেসটিতে সামনে পেছনে এবং উপরে সব মিলিয়ে 6টি ফ্যান ব্যবহার করতে পারবেন এবং ফ্যানগুলো কিন্তু ARGB এবং আপনারা চাইলে রেডিয়েটরও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে 360mm পর্যন্ত রেডিয়েটরের সাপোর্ট রয়েছে। ড্রাইভে আপনারা 3.5 ইঞ্চ 2টি এবং 2.5 ইঞ্চ 4টি ব্যবহার করতে পারবেন। পোর্টও রয়েছে USB 3.0 একটি এবং USB 2.0 একটি। যারা একদম নিট অ্যান্ড ক্লিন একটি ক্যাবিনেট নিতে চাচ্ছেন এবং সিম্পল ডিজাইনের মধ্যে, তারা কিন্তু এই ক্যাবিনেটটি অনায়াসে নিতে পারেন। আমাদের লিস্টে থার্ড পজিশনে রয়েছে MSI-এর তরফ থেকে MSI ম্যাক ফোর্জ 100M। ডিজাইনের কথা বলতে গেলে এই ক্যাবিনেটটিতে সামনের দিকে একটু ডিজাইন করা হয়েছে, 2টি ফ্যান রাখা হয়েছে সামনের দিকে এবং ত্রিভুজ টাইপের একটি ডিজাইন করা হয়েছে। এখানে সামনের দিকটায় ট্রায়াঙ্গুলার শেপের পাশাপাশি কিন্তু অনেকটাই মেশ ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ক্যাবিনেটটিও কিন্তু আপনারা অনেক ভালো এয়ারফ্লো পেয়ে যাবেন। এটিও একটি মিড টাওয়ার ক্যাবিনেট এবং ক্যাবিনেটটির বর্তমান বাজার মূল্য রয়েছে 5000 টাকা। এই কেসিংটিতে আপনারা 240mm পর্যন্ত রেডিয়েটরের সাপোর্ট পেয়ে যাবেন এবং ফ্যান ব্যবহার করতে পারবেন ফ্রন্টে 3টা, টপে 2টা এবং রেয়ারে 1টা, যেখানে প্রি ইনস্টল ফ্যান হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে 2টা RGB LED এবং রেয়ারে 1টা। SSD এবং SSD-র জন্য 5টি স্লট রয়েছে এখানে এবং পোর্টের দিকে এখানে 3.2 Gen কিন্তু 2টি পোর্ট রয়েছে এবং এই কেসটি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে পোর্টের ব্যাপারে। এখানে পোর্টে কিন্তু 3.2 Gen 2টি রয়েছে, যেখানে এই বাজেটে বেশিরভাগ ক্যাবিনেটই 3.0 একটি থাকে। আমাদের পরবর্তী ক্যাবিনেটটিও কিন্তু MSI-এর তরফ থেকে MSI ম্যাক ব্যাম প্রাইস 100R, যেখানে সামনের দিকটায় কার্ভ RGB স্ট্রিপ ব্যবহার করা হয়েছে, যেখানে অর্ধেকটায় আমরা প্লাস্টিক দেখতে পাই এবং অর্ধেকটায় সম্পূর্ণ ম্যাশ ব্যবহার করা হয়েছে, যার ফলে এখানে কিন্তু অনেক ভালো এয়ারফ্লোর ব্যবস্থা রয়েছে। নিচের দিকে পিএসইউ শ্রাউড রয়েছে এবং পেছনে কেবল ম্যানেজমেন্টের ব্যবস্থা থাকছেই এবং সাইড প্যানেল হিসেবে 4mm এর টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে। ক্যাবিনেটটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 4500 টাকা এবং এই বাজেটে ক্যাবিনেটটি আমাদের অফার করছে 240mm পর্যন্ত রেডিয়েটরের সাপোর্ট, সামনে পেছনে এবং উপরে মিলিয়ে 3, 2, 1 অর্থাৎ মোট 6টি ফ্যানের সাপোর্ট এবং আপনারা প্রি ইনস্টল ফ্যান হিসেবে সামনে একটি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং পেছনে ARGB একটি প্রি ইনস্টল ফ্যান পেয়ে যাচ্ছেন। এই পিসি কেসটিও কিন্তু ARGB। ড্রাইভে আপনারা 4টি ব্যবহার করতে পারবেন এবং পোর্টে রয়েছে 3.2 Gen একটি এবং 2.0 একটি। আমাদের লিস্টের 1 নম্বর ক্যাবিনেট হচ্ছে সবচেয়ে সুন্দর ক্যাবিনেট। আমার মনে হয় সবাই এই ক্যাবিনেটটি কিনতে চাইবেন। ক্যাবিনেটটি ফ্রন্ট সাইডে অ্যাক্রোলিক প্যানেল ব্যবহার করা হয়েছে ডিজাইন করার জন্য। যদি অ্যাক্রোলিক প্যানেলে কিছুদিন পর স্ক্র্যাচ পড়ে, তো দেখতে কিন্তু সেটা খুবই সুন্দর লাগছে এবং সাইড প্যানেল হিসেবেও 4mm টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ক্যাবিনেটটি মিটার একটি ক্যাবিনেট এবং ক্যাবিনেটের ভেতরে নিচের দিকে আপনারা পিএসইউ শ্রাউড কিন্তু পেয়ে যাচ্ছেন। ওভারঅল যদি লুকের কথা চিন্তা করা যায়, তাহলে এই ক্যাবিনেটটি কিন্তু সবচেয়ে ভালো লুক প্রোভাইড করতে পারে এবং ফিচার্সের দিক থেকেও কিন্তু এই ক্যাবিনেটটি সবার থেকে এগিয়ে রয়েছে। এখানে 360mm পর্যন্ত আপনারা রেডিয়েটরের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ফ্যান হিসেবে আপনারা ফ্রন্টে 3টি, টপে 3টি এবং রিয়ারে 1টি ফ্যান ব্যবহার করতে পারবেন এবং পাওয়ার সাপ্লাই শাওয়ারে 2টি ফ্যান ব্যবহার করতে পারবেন। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনারা এখানে 3টি 120mm ফ্যান প্রি ইনস্টলে কিন্তু পেয়ে যাচ্ছেন। কেসটিতে SSD এবং SSD সব মিলিয়ে 6টি ব্যবহার করতে পারবেন। ক্যাবিনেটটির বর্তমান দাম রয়েছে 5000 টাকার কাছাকাছি। আপনি 5000 টাকার কিছু কমে পেয়ে যেতে পারেন, আমার 5100 বা 200 লাগতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ওয়ান। বাই বাই।